ভিডিও আমি হাবিব রহমান আছি আপনাদের সাথে আশা করি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন যে যেখানে আছেন নিরাপদে আছেন এবং সোশ্যাল ডিসটেন্স মেনে চলছেন আমরা আজকের অনুষ্ঠানে আমাদের বিশেষ অতিথি ইয়াকুব এ খান পি সি পি এ পি সি আছেন স্বাগত জানাচ্ছি আপনাকে ইয়াকুব খান আশা করি আপনিও ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন দর্শক আমি সবাইকে একটি অনুরোধ করব আপনারা যখন ফোন করবেন আমাদেরকে দয়া করে আপনার টেলিফোনের টেলিভিশনের যে এটি কমিয়ে রাখতে হবে না হলে সময় আমরা আপনাদের কথা শুনি না আমরা চেষ্টা করব আপনাদের সমস্ত ফোন কল এবং আপনাদের উত্তর দেবেন আর আমরা আলোচনার প্রথম অংশে অনেক কিছু আলোচনা করব। আপনারা যদি মনোযোগ দিয়ে আলোচনা অংশটি শুনেন আপনাদের অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবেন সেখান থেকে আমি আশা করছি অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবেন সেখান থেকে এটি মনোযোগ দিয়ে শোনার দরকার আমাদের সাথে দুজন দুজন তিনজন আছেন আমি দুটি প্রশ্ন সেখান থেকে নিয়ে নিব তারা কারণ তারা অনুষ্ঠানের আগে থেকে অনেক 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 আগে এই যোগ দিয়ে আছেন আমি তাদেরকে আর বিলম্বিত করতে চাই না আমি এখন দুটি প্রশ্ন আমি নিয়ে নিব এখনই যাতে আমরা আলোচনায় অংশটুকু সেরে নিতে পারি আহ প্রিয় দর্শক আপনাদেরকে আমি নিরা নিরুৎসাহিত করছি না আপনাদেরকে বলছি এই আলোচনার প্রশ্ন অংশটি আপনার মনোযোগ দিয়ে শুনবেন প্রিয় দর্শক কে আছেন এই মুহূর্তে আপনি দয়া করে আপনার নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন ভাই হ্যালো ওয়া আমি জাহিদ বলছিলাম ম্যাসচুরিয়া থেকে হ্যাঁ জাহিদ ভাই আমি ইওলোকে ড্রাইভার জি প্রাইভেট ওনারের গাড়ি চালাই জি মাস 28 এ আমি আনএমপ্লয়মেন্ট সাবমিট করছি বাট তারপর থেকে আমি ফোন করেই চলছি ওই সোশ্যাল সিকিটি আর পার্সোনাল পিন দেওয়ার পর লাইনটা কেটে দেয় আর ধরেই না আজকে প্রায় 10 দিন

জি আমার প্রশ্ন হলো আমার এমপ্লয়ার এখন শাটডাউন আছে এবং আমি তিন মাস ধরে আপনার শর্ট টাইম ভিজিবিলিটিতে আসছি তো আমি এখন আনএমপ্লয়মেন্টে ক্লেম করতে পারব কি অথবা আমি সিমুলাতে জন্য এলিজিবল কিনা যদি হই তাহলে কিভাবে আমি ক্লেম করব আপনি থাকবেন আমাদের সাথে একটা কথা বলে রাখতে চাই আনএমপ্লয়মেন্টে যে টাকা পায় আমরা দেব আনএমপ্লয়মেন্টে চাইতে একটু বেশি টাকা পায় শর্ট টাইম আচ্ছা বুঝতে পেরেছি বুঝতে পেরেছি আপনার আপনার প্রশ্ন আমি বুঝতে পেরেছি আপনি থাকবেন আপনি শর্ট টাইম ডিসএবিলিটিতে আছেন আপনি থাকবেন আমাদের সাথে ধন্যবাদ আপনাকে এখন আমরা দুটি প্রশ্ন পেয়েছি আমরা প্রশ্নের উত্তরটি কিছুক্ষণ পরে দিব আমি যে আলোচনায় আমরা যেতে চাই সে আমি সেখান থেকে শুরু করতে চাই আনএমপ্লয়মেন্ট যেহেতু আমরা আনএমপ্লয়মেন্ট অনেক অনেক এক্সপ্যান্ড করা হয়েছে এই কেয়ার জ্যাক্টের মাধ্যমে চলুন সেখান থেকে শুরু করা যাক জি জি ধন্যবাদ আপনাকে আমরা ডেফিনেটলি কিছু কিছু বিষয় যে বিষয়গুলো আমরা চেষ্টা করবো যতটুকু ক্লিয়ার করা যায় প্রথমত আনএমপ্লয়মেন্ট আনএমপ্লয়মেন্ট ব্যাপার আরেকটি বিষয় হচ্ছে বিশেষ করে যারা আনএমপ্লয়মেন্ট করছেন অনেকেই জব আছেন বা যারা জব করছেন তারা অনেকেই জানেন আনএমপ্লয় আনএমপ্লয়মেন্টের বিষয়টি বাট অনেকে আছেন যারা সেলফ এমপ্লয়েড ছিলেন তারা এই বিষয়টি ক্লিয়ার নেই এবং অনেকের প্রশ্ন যে আমি কিভাবে অ্যাপ্লাই করবো কিভাবে আমার বেনিফিটগুলি আসবে এবং আমি সিক্স হান্ড্রেড ডলারের বেনিফিট পাবো কিনা এই প্রশ্নগুলি আছে সো এই আনএমপ্লয়মেন্ট পাশাপাশি আমি জাস্ট একটু শেয়ার করতে চাই সেটি হচ্ছে যে আমরা ফোকাস করবো আজকে বিশেষ করে যে পিপিপি যেটা আপনার পেচেক প্রোটেকশন প্রোগ্রাম যেটি এটি আওতা বিশেষ করে যারা এই যে সেলফ এমপ্লয়েড যারা আনএমপ্লয়মেন্ট নিয়ে বেশি বিশেষ করে আমরা যখন প্রোগ্রামগুলো করি তখন আমরা দেখি যে বেশিরভাগ প্রশ্ন আসে হচ্ছে আনএমপ্লয়মেন্ট নিয়ে কিন্তু প্রশ্নগুলো এটাও বিশেষ করে এই পার্টটা বিশেষ করে যারা সেলফ এমপ্লয়েড যারা যারা ট্যাক্সি অপারেটর যারা উবার অপারেটর এরাও কিন্তু এই যে পিপিপি এর আওতায় কিন্তু তারা অ্যাপ্লাই করতে পারবেন সো এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করতে চাই দেন সো আমরা যদি শুরু করে শুরু করতে চাই আপনারা বিশেষ করে যদি আপনারা আনএমপ্লয়মেন্ট বেনিফিট নিয়ে বিশেষ করে আপনারা জানেন এই এই প্যান্ডেমিকের কারণে এই ক্রাইসিস কারণে অনেকেই আহ কন্ট্যাক্ট করতে পারছেন না লগ ইন করতে পারছেন না সাবমিট করতে পারছেন না ফোন করে পাচ্ছেন এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার আপনার জানেন যে মিলিয়ন অফ পিপুল তারা ট্রাই করছে বিশেষ করে নিউ ইয়র্ক স্টেটে সো এই মুহূর্তে আমাদের যেটি করা হচ্ছে সেটি হচ্ছে যে আমাদেরকে ট্রাই করতে হবে দ্যার ইস নো আদার অল্টারনেট ওয়ে আপনি বিশেষ করে আপনি বার আপনি যদি আমাদের এই আনএমপ্লয়মেন্ট ওয়েবসাইটে যদি আপনি ইয়ে কোন ইনস্ট্রাকশন দেখেন তাহলে বারবার রিকোয়েস্ট করছে আমরা যদি সাবমিট করে থাকেন আপনারা ওয়েট করেন দইল ইউল গেট রেসপন্স বাট যারা এখনো সাবমিট করতে পারেননি বা যারা এখনো ফোন করে পাচ্ছেন না আপনাদের ট্রাই করতে হবে বিশেষ করে আমি মনে করি যে আর্লিয়ার ইন দ্য মর্নিং যদি সম্ভব হয় কন্টিনিউ যেহেতু করছে বা যখন থেকে তাদের জবটা ছিল না তো এটা করতে হবে আরেকটা প্রশ্ন হচ্ছে বিশেষ করে অনেকে প্রশ্ন করছে যে আমি আমি জিরো অ্যামাউন্টের বিশেষ করে ডেবিট ডাইরেক্ট ইয়ে পেমেন্ট যেটা আসছে ওনট্রো আমি কার্ড কার্ড পেয়েছি বা আমি কোনো ধরনের মানি এখনো আসেনি যেটা একটা প্রসেসের ব্যাপার বিশেষ করে আপনারা জানেন যে মিলিয়নস অফ এই যে অ্যাপ্লিকেন্টের এই আনএমপ্লয়মেন্টের প্রসেস করার জন্য এটা সময়ের ব্যাপার বিশেষ করে বাট একটা জিনিস আপনারা একটা জিনিস আমি শেয়ার করতে সেটি হচ্ছে যে এই যে বিশেষ করে স্টেটের ওয়ান উইকের যে হোল্ডই থাকে সেটি হচ্ছে যে আপনি যখন আনএমপ্লয়মেন্ট যখন থেকে আপনি আনএমপ্লয়েড তখন থেকে আপনার ওয়ান উইক পরে গিয়ে আপনাকে এই আনএমপ্লয়মেন্ট বেনিফিটটি দিবে বাট এই কেয়ার্স অ্যাক্টের আন্ডারে আওতায় কিন্তু যে ইভেন ফার্স্ট উইকের যে পেমেন্টটা সেই পেমেন্টটাও কিন্তু এটা ফেডারেল গভর্নমেন্ট কিন্তু এটা এটা কিন্তু তাকে পে করবে তো বিশেষ করে যারা জব জব হারিয়ে ফেলেছেন বা যারা কাজ করতে পারছেন না তারা কিন্তু ওই যে ডেট থেকে তারা কাজ অফ করেছেন যে যে ডেট থেকে তারা লেইড অফ হয়েছেন সেই ডেট থেকেই কিন্তু ওনারা কিন্তু এই বেনিফিটটা কিন্তু পাবেন তো ইভেন তো আপনার স্টেটের রিকোয়ারমেন্টস আছে হচ্ছে ওয়ান উইক পরে আপনাকে এটি আওতায় এটি আসছে তো এটি খেয়াল করতে হবে তো আমি I mean basically মানে একই ধরনের প্রশ্ন সবাই अप्लाई করেছেন বা সেম থিং আপনাদেরকে ধৈর্য ধরতে হবে চেষ্টা করতে হবে বাট আপনারা কল করেন এভরি ওয়েবসাইট লগইন করেন যেটা ওয়েবসাইট ক্র্যাশ করছে আপনারা প্লিজ এই স্ক্রিনশট নিয়ে রাখেন বা আপনার বা ফোনে পিকচার তুলে রাখেন বা যদি পিকচার আপনি যদি আপনারা যদি পিডিএফ সেভ করতে পারেন সেভ করে রাখেন সেটা ফিউচারে গিয়ে যেন এটা আপনারা প্রোভাইড করতে পারেন যে আপনি এটা কতদিন ধরে ওয়েট করছেন সেকেন্ড থিং আমি যদি বিশেষ করে যে পিপিপির বিষয় যেটি সেটি হচ্ছে পিপিপিটা হচ্ছে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভেসি যদিও আমরা শুনতে পাচ্ছি যে এটার জন্য হয়তো অ্যাডিশনাল ফান্ডিংয়ের ব্যবস্থা করা হবে বাট স্টিল এটা আনসার্টেন যেটা হবে কি হবে না বাট স্টিল যে অ্যাপ্লিকেশনগুলো যারা করছেন এখন বিশেষ করে স্মল বিজনেস স্মল মিড সাইজ বিজনেস আপ টু ফাইভ হান্ড্রেড এমপ্লয়িজ যাদের আছে এই পর্যন্ত বাট গুড থিং হচ্ছে আমরা এটা অনেকে জানি বিশেষ করে যারা বিজনেস ওনার তারা কিন্তু অলরেডি অ্যাপ্লাই করছেন বা তারা এটার অ্যাপ্লিকেশনের প্রসেসটা হচ্ছে আপনাকে আপনার যে ফাইনান্সিয়ান আপনার যে ব্যাঙ্ক ব্যাংকের থ্রু দিয়ে আপনাকে অ্যাপ্লাই করতে হবে তো আপনার বিশেষ করে অনেক ব্যাংক যে ব্যাংক এখনো এই অ্যাপ্লিকেশনগুলি নিচ্ছেন না বা তারা এখন প্রসেস করছেন না আপনাকে ওয়েট করতে হবে বাট এর বাইরেও কিন্তু কিছু কিছু ব্রোকার বা কিছু কিছু আপনার যে এজেন্ট যারা কাজ করছে অন্য অন্য ব্যাংকের সাথে স্মল ব্যাংক যেসব ব্যাংক যারা এই তাদের ইনস্টিটিউশনের বাইরেও যারা কাস্টমার আছে কাস্টমারদের অ্যাপ্লিকেশনগুলো গ্রহণ করছে

তো সেক্ষেত্রে আমি মনে করি যে এটার জন্য ওয়েট না করে যে ক্যাপিটাল ওয়ান বা অন্যান্য যে ব্যাংক যে সব ব্যাংক যারা ডিলে করছে এই অ্যাপ্লিকেশনগুলি প্রসেস করার জন্য আমি মনে করি যে বিজনেস অনার যেহেতু এই প্রোগ্রামটাই হচ্ছে ফার্স্ট ইন ইউনো ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিস আমি মনে করি যত দ্রুত সম্ভব অন্য অন্য কোনো ফিনান্সিয়াল ইনস্টিটিউশন যদি তাদের অ্যাপ্লিকেশনগুলি গ্রহণ করে বিশেষ করে যারা এসবিএ অ্যাপ্রুভড যে যে ব্যাংকগুলি যারা যারা লেন্ডার যারা এই অ্যাপ্লিকেশন গ্রহণ করছে পিপিপির আওতায় তাদের থ্রু দিয়ে কিন্তু এই বিজনেস তাদের কিন্তু অ্যাপ্লিকেশনগুলি গ্রহণ করা উচিত যে বিষয়টি অনেকের ক্লিয়ার না সেটি হচ্ছে আমরা জানি যে স্মল আমাদের যে সোল প্রপারেটার বা যারা বিভিন্ন সেলফ এমপ্লয়েড যারা আছেন যারা বিভিন্ন প্রফেশনে আছেন ট্যাক্সি অপারেট করছেন ওভার অপারেট করছেন তারা কিন্তু অনেকেই এই পিপিপি প্রোগ্রামের আওতায়ের সাথে কিন্তু এই প্রোগ্রামটার সাথে কিন্তু পরিচিত না এই পিপিপির আওতায় তারাও কিন্তু বিশেষ করে এই 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 প্রোগ্রামের আওতায় কিন্তু তারা অ্যাপ্লাই করতে পারবেন এবং এই যে লোনটা ইস্যু করা হবে লোনটা কিন্তু কমপ্লিটলি এটা ফরগিভ করা হবে যদি তারা এই লোনটা তারা তারা শো করতে পারে যে এই অ্যামাউন্টটা তারা ইউজ করছে তাদের বিশেষ করে পেরোলের জন্য সো যারা সেলফ এমপ্লয়েড যেসব যারা স্কেজুয়াল সি ফাইল করেন তাদের যে নেট ইনকাম এই নেট ইনকামটাই কিন্তু তাদের বাৎসরিক তাদের যে বছরের ইনকাম এই বছরের ইনকামটা যদি লেস সেভ কারো ইনকাম থার্টি সিক্স থাউজেন্ড ডলার নেট ইনকাম এই থার্টি সিক্স থাউজেন্ড ডলার উইচ ইজ থ্রি থাউজেন্ড ডলার এ মান্থ

দেন আমরা যদি একটু ইআইডিএল যেটি সেটি হচ্ছে আপনার ইকোনমিক ইঞ্জুরি ডিজাস্টার লোন যেটি সেটি অনেকে অ্যাপ্লাই করছেন বাট এখন পিপিপিটা আর্জেন্ট করা প্রয়োজন এবং এই ডিজাস্টার লোন যেটি ডিজাস্টার লোনের আওতায় কিন্তু বিশেষ করে অনেকে অ্যাপ্লাই করতে পারেন এখানে আপনি টেন থাউজেন্ড ডলার আপনার জানেন যে আপনি টেন থাউজেন্ড ডলার যে অ্যাডভান্স যে পেমেন্টে এই অ্যাডভান্স পেমেন্টে কিন্তু এটা হয়তো বা তারা এটা মাফ করে দিবে এটা আপনাকে পে করতে হবে না সবাই টেন থাউজেন্ড ডলার পাবেন না এটা ডিপেন্ড করে তার তার যে তার সেল বা তার রেভিনিউ তার সব ইনফরমেশনের উপর ডিপেন্ড করে তো এটাও এটাও অনেকে অ্যাপ্লাই করতে পারেন বিশেষ করে এটা ইনক্লুডিং সোল অপারেটর যারা ট্যাক্সি অপারেটর উবার অপারেটর যারা স্মল বিজনেস অনার আছেন বা অনেকে আছেন বিজনেস করছেন কোন কর্পোরেশনের আন্ডারে না করে আন্ডার দেয়ার পার্সোনাল নেম অথবা কোনো একটা বিজনেস লাইসেন্স করে কাউন্টি থেকে লাইসেন্স করে তারা এই বিজনেস রান করছে তারাও কিন্তু এটা আওতায় আসবেন আরেকটি বিষয় সেটি আপনি জানেন যে মর্গেজের ব্যাপারে বিভিন্ন রকম প্রশ্ন আসে যে মর্গেজের বিশেষ করে মর্গেজ আমাকে পে করতে হবে কিনা বিশেষ করে মর্গেজের থেকে যারা টেনেন্ট আছেন বা যারা রেন্ট পে করছেন তাদের প্রশ্ন হচ্ছে তাদের অনেকের ভুল ধারণা সেটি হচ্ছে যে মর্গেজ পেমেন্ট বন্ধ করে দিচ্ছে আমাকে রেন্টও পে করতে হবে না যে জিনিসটা আমরা এই জিনিসটা রং এটা আমাদেরকে ক্লিয়ার করতে হবে যে বিশেষ করে মর্গেজ যেটা মর্গেজ ফর বেরেন্স যেটা করছে সেটা হচ্ছে আপনাকে অনলি হোল্ড করছে আপনাকে ডিফার করছে আপনার পেমেন্টটা পেমেন্টটা এখন না করে আপনার থ্রি টু সিক্স মান্থ পরে আপনাকে পেমেন্টটা করতে হবে ডিপেন্ড করে আপনার কি ধরনের মর্গেজ বা কি ধরনের আপনার ব্যাংক কিভাবে আপনার সাথে কাজ করবেন তো যারা এই বিশেষ করে এখন প্রশ্নটা হচ্ছে অনেকের আমরা জানি ফিনান্সিয়াল হার্ডশিপ শুধু টেনের না শুধু ল্যান্ড না সবাই আমরা সাফার করছি কেউ কম কেউ বেশি বাট এন্ড অফ দা ডে মর্গেজ কিন্তু পে করতে হবে হয়তো বা এটা ডিলে করে পে করছে রেন্টের বিষয়ে আমরা জানি বিশেষ করে যাদের সমস্যা আছে তারা আমি মনে করি যে শুধু রেন্ট না রেন্টের বাইরে আপনার ক্রেডিট কার্ড হোক অটো পেমেন্ট হোক আপনার অন্যান্য বিল অন্যান্য ইউটিলিটিস অন্য যে আপনার যে নিত্য প্রয়োজনীয় আপনার যে যে মান্থলি যে ফিক্সড কস্ট যেগুলি আছে এটা অটো পেমেন্টে যাচ্ছে আপনার তাদের সাথে আপনার যদি তারা আপনি শেয়ার করেন আপনাদের প্রবলেমটা হার্ডশিপটা আই বিলিভ যে সবাই আপনার সাথে কাজ করবে বিকজ এই সিচুয়েশন আমি জানি মোস্ট অফ দা পিপল মোস্ট অফ দ্য অর্গানাইজেশন তারা চেষ্টা করছে তাদের টেনেন্ট হোক তাদের কাস্টমার হোক তাদের সাথে কাজ করার জন্য কিভাবে তারা এটা ওয়ার্কআউট করা যায় এই লিস্ট ফর টাইম বিং কারণ আমাদের যে প্রবলেমটি আছে প্রবলেমটি কিন্তু ইজ নট ফর দ্য লং টার্ম এই শর্ট টার্ম প্রবলেম তো এই শর্ট টার্ম প্রবলেমটা আমাদেরকে আমাদেরকে ওভারকাম করতে হবে এবং আমি মনে করি এটা করলে সবার সাথে শেয়ার করে সবার সাথে কাজ করলে জিনিসটা অনেক সহজ হয়ে যাবে এই বিষয়গুলোই মেইন আরেকটি বিষয় পেইড ফ্যামিলি লিভের বিষয় যেটি পেইড ফ্যামিলি লিভ আপনারা জানেন যারা অনেকে আছেন যে হোম কোয়ারেন্টাইনে আছেন তারা কাজে যাতে যেতে পারছেন না বা তারা হয়তো বা তাদের বাচ্চাদের স্কুল থাকার স্কুল না থাকার জন্য তারা বাচ্চাদেরকে সময় দিচ্ছেন বাচ্চাদেরকে কেউ দেখার নাই অথবা ফ্যামিলির মধ্যে কেউ অসুস্থ আছেন তো তাদের জন্য হয়তো কোনো কোনো একজন কোনো এমপ্লয়ি যদি বাসায় সময় দেবে তারা জবে জবে না যেতে পারেন সেক্ষেত্রে কিন্তু লং এস তারা যদি টোয়েন্টি সিক্স উইক্স ওই প্রতিষ্ঠানে কাজ করার হিস্ট্রি থাকে তখন তারা কিন্তু এই পেইড ফ্যামিলি লিভের আওতায়

এবং আমি দর্শক আপনারা যারা শুনছিলেন আশা করি আপনারা কিছুটা হলেও বুঝতে পেরেছেন যে ঘটনার গভীরতা অনেক বেশি সুযোগ সুবিধা অনেক দেওয়া হয়েছে কিন্তু নিয়ম যদি না জানা থাকে এবং পদ্ধতিটা জানা যদি না থাকে সেই ক্ষেত্রে এই যে সুবিধা দেওয়া হয়েছে এখান থেকে আপনারা সুবিধাটা নিতে পারবেন না সুবিধা বঞ্চিত হবেন কাজেই আমি আমি আরেকটু পর আরেকটু কয়েকটি জিনিস ব্যাখ্যা করব ইয়াকুব খান আছেন উনিও ব্যাখ্যা করবেন আমি কয়েকটি প্রশ্ন নিতে চাই প্রিয় দর্শক কে আছেন দয়া করে আপনার নাম বলুন

গুরুত্বপূর্ণ একটি অত্যন্ত করেছেন এবং আপনি মিশিগান থেকে কল করেছেন আপনি থাকবেন আমাদের সাথে আপনার প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি বলছি না অন্যদের প্রশ্ন কম গুরুত্বপূর্ণ এখানে কিছু ব্যাখ্যা দরকার আছে আমি আরেকটি প্রশ্ন নিয়ে নিব প্রিয় দর্শক কে আছেন দয়া করে আপনি পরিচয় দিন প্রশ্নটি করুন

আপনারা শুনছিলেন কয়েকটি বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন এসেছে আহ এখন আমরা প্রথম থেকেই শুরু করে আমরা দুটি প্রশ্ন প্রথমেই নিয়ে নিয়েছিলাম আপনার হয়তো মনে আছে আহ চলুন আমরা জাহিদ সাহেব ফোন করেছিলেন প্রথম উনি উনি ইয়েলো ক্যাব চালান উনি মার্চে আঠাশ তারিখে সাবমিট করেছেন কোনো রিসপন্স পাননি যদিও আপনি বলেছেন খুব সংক্ষেপে এই প্রশ্নের উত্তর দিয়ে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব স্যার ধন্যবাদ আপনাকে যাইছে আপনাকে ধন্যবাদ বিশেষ করে আপনার सेम इशু আপনার যারা যারা अप्लाई করেছেন আপনারা অনেকেই আমরা শেয়ার করেছি আমরা স্টিল আপনি এখন আমাদের অন্য কোনো অপশনে আপনাকে চেষ্টা করতে হবে কন্টিনিউ কল করতে হবে আপনি চেষ্টা করতে যোগাযোগ করার জন্য সো হোপফুলি আপনি এটা অতি তাড়াতাড়ি এটা আমরা জানি যে তারা চেষ্টা করছে হার্ড এন্ড সল এটাকে সলভ করার জন্য আমরা আশা করি অতি তাড়াতাড়ি সমস্যাগুলো থাকবে না আপনাদের আমাদের शाहिद চা হয় উনি ফোন করেছিলেন উনি ডিসএবিলিটি পান হ্যাঁ উনি যেখানে কাজ করছেন সেটা এখন বন্ধ আছে তো উনি উনি কি আনএমপ্লয়মেন্ট ফাইল করতে পারবেন কিনা এটি একটি প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন উনি কি কেয়ার সেক্টর আন্ডারে কিছু পাবেন কিনা যদি উনি উনি আবার বলেছেন যে এমপ্লয়মেন্ট যদি উনি ফাইল করেন যে পয়সাটি পাবেন তার থেকে কিন্তু উনার ডিসেবিলিটি চেকের পয়সা বেশি রাইট এখানে একটি বিষয় খেয়াল রাখতে বিশেষ করে আপনার যারা যারা আনএমপ্লয়মেন্ট ক্লেম করছেন আপনাদের কি আপনার যদি কোনো ধরনের কোনো বেনিফিট আপনার পেয়ে থাকেন তখন আপনি কিন্তু দুইটা বেনিফিট অ্যাকশন নিতে পারবেন না যদি আপনার আনএমপ্লয়মেন্ট আপনার ডিসেবিলিটি বেনিফিট থাকে আপনার যদি কোনো আপনার যদি সিক লিভ থাকে আপনার যদি পেইড ফ্যামিলি লিভ থাকে অ্যাট দ্য সেম টাইম আপনি কিন্তু আনএমপ্লয়মেন্টের জন্য ক্লেম করতে পারবেন আপনাকে ওয়েট করতে হবে ওই বেনিফিটগুলি যতদিন পর্যন্ত লাস্ট করবে এটা শেষ হওয়ার পরে দেন আপনি কিন্তু আনএমপ্লয়মেন্টের জন্য বেনিফিট করতে পারবেন সো সো এটাই এটা সবার জন্য প্রযোজ্য আপনাকে দুইটা বেনিফিট অ্যাকশন নিতে পারবেন না অনলি হচ্ছে যে আপনি যখন স্টেট আনএমপ্লয়মেন্ট বেনিফিটের জন্য যখন আপনি আপনি অপ্রুভ হবেন দেন আপনার যে ফেডারেল ফেডারেলেরিক্স হান্ড্রেড ডলার চেক সেটি আপনার আসবে ফর ফোর মান্থস এটি থাকবে বাট নর্মালি আপনার ডিসাবেলিটি বেনিফিট অন্য অন্যান্য বেনিফিটের জন্য যখন আপনারা যখন অ্যাপ্লাই করবেন তখন কিন্তু অন্য যে আনএমপ্লয়মেন্টটা কিন্তু সেম টাইম কিন্তু আপনি নিতে পারবেন না যখন ওই বেনিফিট শেষ হয়ে যাবে তারপরে আপনি আনএমপ্লয়মেন্টের জন্য ক্লেম করতে পারবেন এরপরে একটি প্রশ্ন ছিল আই থিঙ্ক আহমেদ উনি প্রশ্ন করেছিলেন

টেন নাইনটি যারা আছেন ওনার স্ট্যাপ তারাও কি তাদের জন্য এটি এসবিআই লোন নিতে পারবেন কিনা অথবা পেমেন্ট প্রোটেকশন নিতে পারবেন কিনা জি ধন্যবাদ আপনাকে আহ আপনার আপনার যে প্রশ্ন সেটি হচ্ছে যে আপনার এখানে এসবিআই এর যে লোন যেটা আপনার ইআই ডিএল যেটি এটি হচ্ছে লোন এখান থেকে আপনার এটা আমি একটু ক্লিয়ার করতে চাই এটা হচ্ছে একটা লোন লেসে আপনি কেউ অ্যাপ্লাই করছেন অ্যাপ্লাই করার পরে আপনাকে প্রথমত টেন থাউজেন্ড ডলার অ্যাডভান্স দিচ্ছে দেন হচ্ছে আপনার আপনাকে অ্যাপ্রুভ করছে ফর হান্ড্রেড থাউজেন্ড ডলার আপনি যখন হান্ড্রেড থাউজেন্ড ডলার জন্য অ্যাপ্রুভ করছে আপনাকে ইনিশিয়ালি আপনাকে অ্যাডভান্স করছে টেন থাউজেন্ড ডলার চলেছে আপনার থ্রি ডেজ তারা তারা থ্রি ডেজের মধ্যে তারা এই টাকাটা দিতে চাচ্ছে যদি থ্রি ডেজ বা হয়তো অনেক সময় বেশি লাগতে পারে টাকাটা চলে আসলো বাট পরে আপনার অ্যানাদার নাইনটি থাউজেন্ড ডলার আপনি পাচ্ছেন যেটি হচ্ছে আপনার টোটাল হান্ড্রেড থাউজেন্ড আপনাকে অ্যাপ্রুভ করছে ফার্স্ট টেন থাউজেন্ড ডলার আপনার ব্যাঙ্কে চলে আসছে বাকি নাইনটি থাউজেন্ড আপনার পরে আসছে তো আপনাকে এটা টেন থাউজেন্ড ডলার আপনি টেন থাউজেন্ড আপনাকে ফেরত দিতে হবে না এবং বাকি যে নাইনটি থাউজেন্ড ডলার সে নাইনটি থাউজেন্ড ডলার কিন্তু আপনাকে ফেরত দিতে হবে এটা কনসিডার করা এজ এ লোন নাও এখন অ্যাট দ্য সেম টাইম যদি ওই বিজনেস ওনার যদি স্টিল পিপিপির জন্য যদি অ্যাপ্লাই করেন পে চেক প্রোটেকশন প্রোগ্রামের জন্য যদি অ্যাপ্লাই করেন সে ওনার

এই যে ডাব্লু টু যে এমপ্লয় যে জোনার যে টোটাল যে ইয়ারলি লাস্ট ইয়ার বিশেষ করে মোস্ট অফ দ্য ব্যাংক যেটি এক্সপেক্ট করছে বিশেষ করে টু এর যে টুয়েলভ আপনার হিস্ট্রি যে কত টাকা উনি রিপোর্ট করেছেন পেরলে সেই পেরোলের উপর বেস করে কিন্তু তারা করছে এবং শুধু গ্রস অ্যামাউন্ট না এটার বাইরে বিশেষ আচ্ছা

এখন যদি আমি সাধারণ টেক্স ফাইল করি যেমন তিন হাজার টাকা তাইলে কি ওই হোম কেয়ারের জন্য কোনো সমস্যা হবে কিনা এবং টেক্স ফাইল করলে সিমুলার প্লাসেলে নিলে বারোশো টাকা পাওয়া যাবে কিনা দুইটা প্রশ্ন থ্যাংক ইউ আপনি আহ আপনার হাউস হোম কতজনের আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে আমি পাহার কি প্রশ্ন নিচ্ছি প্রদর্শন কি আছেন আপনি আমাদের সাথে দয়া করে আপনি পরিচয় দিয়ে প্রশ্নটি করুন

প্রথমে আমি অনলাইনে মাধ্যমে পাইছিলাম এটা কমপ্লিট করতে কিন্তু অনলাইনে এটা এবল না বলে তারা দেখিয়েছে বলদছে আমাকে ফোন করে এই ক্লেম স্পেশালিস্টের সাথে কথা বলতে হবে কিন্তু আমি কোনোভাবেই ক্লেম স্পেশালিস্টের সাথে কানেকশন পাইতেছিলাম এমতো অবস্থায় আমি অবশ্য একটা মেসেজ দাছিলাম ইমেইলে তারা গাপে এটা একটা সমাধান দেয় কি করা যাবে ওরা রিপ্লাইও পায় নাই

আমি এপ্লাই করছিলাম সাতাইশ তারিখ আনএমপ্লয়মেন্টের জন্য আমি ইয়েলো ক্যাপ চালাই আমি তোদের সাথে কথা বলছি শুক্রবারে জি তিন তারিখে তারপর আমি রোববারে আবার ওইটা ফিল করছি জি সোমবার থেকে আমার ওইটা পেন্ডিং দেখাইতেছে ক্লেম পেন্ডিং সন জি করব আমার কি কিছু করার আছে আপনি থাকবেন আপনি অবশ্যই থাকবেন প্রশ্ন উত্তর দেওয়া হবে আহ যাবেন না কোথাও আহ খান আপনি প্রশ্নগুলি শুনেছেন আহ সিমিলর প্রশ্ন আছে পাইছি তো চলুন এক এক করে প্রশ্নের উত্তর গুলো দিয়ে দিই আমরা আমাদের একটু একটা আমি শেষ করতে বিশেষ করে আপনার এলিজেবল না তো অনলি হচ্ছে আপনার যেটি এর আওতা যেটি আছে সেটির উপরে বেস করে পিপিপি আপনার ক্যালকুলেশন টি করা হবে তাদের এটা এটা আওতা আসবে না দেন আমাদের নেক্সট প্রশ্ন ছিল আই থিঙ্ক সুমনী ব্রঞ্জ থেকে প্রশ্ন করেছিলেন যে আপনার বিশেষ করে যখন উনি অ্যাপ্লাই করবেন যখন এই লোনের জন্য তখন এখানে ডিসক্লোজার যে একটা সেকশন আছে এখানে কিভাবে ওনার বিজনেসটাকে কিভাবে উনি ডিসক্লোজ কিভাবে উনি এক্সপ্লেইন করবেন তো বিশেষ করে এটি প্রফেশনাল প্রতিটা প্রফেশনের জন্য আপনার চেষ্টা করবেন আপনার যে ইন্ডাস্ট্রি আছে বিশেষ করে যদি ট্রান্সপোর্টেশন থাকে বা আপনার যদি কোনো কিছু না থাকে তখন আপনাকে চুজ করতে হবে বিশেষ করে নট অন দ্য লিস্ট অথবা আপনার সিমিলার যে ইন্ডাস্ট্রি আছে যদি টোটালি না থাকে আপনাকে আদার এবং নট অন দ্য লিস্ট হিসেবে আপনি ক্লেম করতে পারেন এটা সমস্যা হবে না আর যদি আপনাকে বিশেষ করে দুইটা অপশান আছে এবং আপনি যদি অ্যাক্টিভিটিস আপনি লিখতে চান সেক্ষেত্রে আপনি লিখতে হবে আপনার যে প্রফেশন আছে এটা হয়তো বা আপনার ইউনো কার সার্ভিস লিখতে পারেন আপনি ওবার অপারেটর লিখতে পারেন ট্যাক্সি অপারেটর লিখতে পারেন এভাবে আপনি ডিসক্লোজ করতে পারেন আরেকটি অন্য প্রশ্ন ছিল টু থাউজেন্ড উনি উনি ওনার মাকে ডিপেন্ডেন্ট দেখিয়েছেন এবং টু থাউজেন্ড উনি যদি ইন্ডিভিজুয়ালি ট্যাক্স ফাইল করেন তখন উনি স্টিমুলা চেকটি পাবেন কিনা স্টিমুলা চেকের জন্য আমরা জানি এখানে কোনো মিনিমাম অ্যামাউন্ট নাই যদি উনি ট্যাক্স ফাইল যদি না করে থাকেন আপনি ট্যাক্স ফাইল করতে পারেন যদি অনেকে বিশেষ করে আমরা অনেকে ট্যাক্স ফাইল করে করে ফেলেছেন বিশেষ আমাদের এই প্যান্ডামিক আসার আগে আমরা জানি যে মার্চের মধ্যে অনেকে ট্যাক্স ফাইল করে ফেলেছেন সেক্ষেত্রে এই আমি একটু ক্লারিফাই করতে চাই এই বিশেষ করে স্টিমুলা চেকটি কিন্তু টুয়েন্টি টুয়েন্টি ট্যাক্স উপর বেস করে এটা দেওয়া হবে তো এই এখন যে পেমেন্টটা করা হচ্ছে পেমেন্টটা করা আপনাকে অ্যাডভান্স পেমেন্ট হিসেবে তো যদি কোনো কারণে আপনি এইটিন মিস করেন নাইনটিন মিস করেন স্টিল আপনার কিন্তু গিয়ে যদি আপনি এটা কারেকশন করেন বা আপনি যদি আহ ডিপেন্ডেন্ট না দেখিয়ে বা বিশেষ করে অনেকের আমরা জানি যে বিশেষ করে যারা ডিপেন্ডেন্ট বাচ্চা যাদের আছে বা যারা কলেজ কলেজগামী বাচ্চা যারা মানে ছেলে মেয়ে যাদের আছে তারাও কিন্তু সেম জিনিস তাদের অন্য ইনকাম থাকে অনেক ক্ষেত্রে আমরা দেখি যে হয়তো প্যারেন্টসের সাথে ডিপেন্ডেন্ট দেখালে তাদের বেনিফিট একটু বেশি তো এটা আপনাকে কম্পেয়ার করতে হবে আমরা বিশেষ করে নাইনটিনে যারা এখন ফাইল করেননি বা যারা টোয়েন্টিতে ফাইল করবেন আপনারা কম্পেয়ার করে দেখবেন কোনটা আপনাদের জন্য বেটার বিশেষ করে আমরা জানি যে যারা কলেজগামী যারা তাদের কিন্তু বেশ অনেক ক্ষেত্রে এই কলেজ টিউশন টিউশন এক্সপেন্সের জন্য তাদের যে ক্রেডিট থাকে আমেরিকান অপরচুনিটি কেটে এটার জন্য কিন্তু অনেক ক্ষেত্রে তাদের বেনিফিটগুলো অনেক বেশি তো সেক্ষেত্রে আপনার

এখন আপনি যদি এই ওনার জন্য থ্রি থাউজেন্ড ডলারের জন্য যদি ট্যাক্স ফাইল করেন সেক্ষেত্রে আপনার ওনার হোম কেয়ারের জন্য কোনো প্রবলেম হবে কিনা না বিশেষ করে আমি যতটুকু জানি সেটি হচ্ছে যে হোম কেয়ার বা যে কোনো ধরনের বেনিফিটের জন্য যখন করবেন তখন হোম কেয়ারটি স্টিল যদি কারো পার্ট টাইম জব থাকতে পারে বা লিমিটেড ইনকাম থাকতে পারে আর এই যে আপনি যে এখন ট্যাক্স ফাইলটা করবেন লেস এ টু থাউজেন্ড নাইনটিনের এটা ট্যাক্স ফাইলটা করবেন টু থাউজেন্ড নাইনটিনের জন্য তো আপনি এখন হোম কেয়ার করছেন কারেন্ট সিচুয়েশনের জন্য টু থাউজেন্ড টোয়েন্টিতে সো আপনি যদি টু থাউজেন্ড নাইনটিনের ট্যাক্স ফাইলটা এখন করেন এটা ডিপেন্ড যেহেতু 2019 এর 19 জানুয়ারিতে ইনকাম করেছে 3000 ডলার তো সেক্ষেত্রে আপনি ডিসেবল হয়ে গেছে বা ওনার হেল্প দরকার হোম কেয়ার হেল্প দরকার এক বছর পরে গেছে সেক্ষেত্রে কিন্তু ওনার কোনো এফেক্ট হবে না তো আমি মনে করি যেটা আপনি ফাইল করতে পারেন এবং এই আপনি যদি মনে করেন যে না এটা আপনাকে বেনিফিট দিবে দেন डेफिनेटली এটা আপনার জন্য প্রযোজ্য नेक्स्ट প্রশ্ন ছিল আমি নামটি শুনতে পাইনি আনএমপ্লয়মেন্টের প্রশ্ন আই থিংক সিমিলার সিমিলার সিচুয়েশন মিছিস করে যে আপনার ফোনের মাধ্যমে अप्लाई করেছেন বাট আপনার কোন এটার সামহাউ কোনো প্রবলেম ছিল যে প্রবলেমটির কারণে এখন আপনি অনলাইনে গিয়ে আবার अप्लाई করতে গেলে আপনাকে এটা আপনাকে एक्सेप्ट করছে না বা আপনাকে দেখাচ্ছে যে এটি আপনি এটার জন্য ইনজেবল না বা সামথিং সো সেই আপনি চেষ্টা করছেন ফোন করার জন্য এবং আপনাকে রিকোয়েস্ট করা হয়েছে কোনো ক্লেম স্পেশালিস্টের সাথে যোগাযোগ করার জন্য আই থিংক আমি মনে করি এটি আপনার জন্য প্রযোজ্য হবে যে আপনি যদি কোনো আপনি যদি ফোনে তাদেরকে আপনি যদি এই জিনিসটা এক্সপ্লেন করেন আমি মনে করি যে আপনার জন্য তাদের কারণ আপনি যখন আমরা যখন অ্যাপ্লাই করতে যাব কোন রকম ফর্ম ফিল আপ করি বা ওভার দা ফোনে আমরা মিস্টেক করতে পারি আমাদের ভুল হতে পারে বাট অবশ্যই প্রতিটা জিনিসের জন্য আমাদের ভুল সংশোধন করার সুযোগ থাকে যার জন্য কিন্তু সব ক্ষেত্রে অ্যামেন্ডমেন্টের সুযোগ থাকে কারেকশানের সুযোগ থাকে আমি মনে করি আপনি চেষ্টা করলে কথা বললে ডেফিনেটলি তারা আপনাকে একটু কনসিডার করবে এরপরের প্রশ্ন ছিল ইকবাল উনি প্রশ্ন করেছেন উনি মার্চ টোয়েন্টি সেভেনে এমপ্লয়মেন্টের জন্য অ্যাপ্লাই করেছেন উনি কথা বলেছেন উনার এখন বিষয়টি এখন পেন্ডিং আছে পেন্ডিং দেখাচ্ছে সো মার্চের সাতাশ তারিখলি কাপল অফ ডেজ টেন ডেজ তারা গ্রহণ করেছে এবং চেষ্টা করতে পারেন কল করার জন্য বাট আমি মনে করি যে কল না করে একটু ওয়েট করেন হয়তো টু উইক্স যদি আপনি যেহেতু আমরা জানি ওয়ান থেকে টু উইক্স প্রসেসিং টাইমটা দেন হয়তো বা এটার জন্য আপনার এটা আপডেট এর ইনফরমেশন পেয়ে যাবেন আচ্ছা এখন আমার কাছে বেশ কিছু প্রশ্ন এসেছে ফেসবুক থেকে আমি দু একটি প্রশ্ন নিতে নিতেই চাই একটি হচ্ছে তার জানতে চাচ্ছেন অনেকেই যে এই এস বি এ লোনের কি কোনো ফাইলিং ডেড লাইন আছে কিনা

ইভেন আমরা শেয়ার করেছি আগে যদি আপনার ব্যাংক বা আপনার ইনস্টিটিউশন যদি এটার এই অ্যাপ্লিকেশনটি গ্রহণ না করে থাকে স্টিল তারা যদি রেডি না হয়ে থাকে আমি মনে করি যে অন্য যদি কোনো ব্যাংকের কারণ যে গাইডলাইন যে ফি যেটি লেন্ডারদের যে ফি বা আপনার কোন এজেন্টের যে ফি ফিটি কিন্তু ফিক্সড অ্যামাউন্ট আপনি আপনার ব্যাংকের থ্রু দিয়ে করেন বা আপনি যদি অন্য ব্যাংকের বা অন্য ফিনান্স ইনস্টিটিউশন এর থ্রু দিয়ে আপনি করেন তারা কিন্তু এর থেকে বেশি কেউ নিতে পারবেন এবং এই এই যে ফি এটা কিন্তু এস বি পে করবে এসবিআর যে গাইডলাইন থেকে তো আপনারা চেষ্টা করবেন এটার জন্য ওয়েট না করে বিশেষ করে অনেক স্মল ব্যাংক আছে যারা এখনো তাদের সিস্টেমটা এখন আপডেট করে পারেননি তো আপনারা চেষ্টা করবেন যে দ্রুত করে এটা अप्लाई করা যায় আচ্ছা আমাদের সাথে একজন দর্শক আছে আমি প্রশ্নটি নিয়ে নিতে চাই খুব দ্রুত প্রিয় দর্শক আপনাকে পরিচয় দিয়ে প্রশ্নটি খুব দ্রুত শেয়ার ফেলতে হবে জি হ্যালো জি শুনছি বলুন আসসালামু আলাইকুম হ্যাঁ ওয়া আলাইকুম আসসালাম হাবিব ভাই আমার দুইটা প্রশ্ন আছে জি বলুন

জি উনি চেকটি পাবে সেটি হচ্ছে যে আপনারা তারা দেখবে 2018 থেকে শুরু করে 2018 এ কেউ ফাইল করলে স্টিল গুড যদি 2018 এর না করে থাকেন 19 এ করলে ফাইন পড়ে যদি 19 এ না করে থাকেন 18 এরটা ফাইল সো যেকোনো কোনো দুই দুই বছরে যেকোনো এক বছর যদি কোনো বছরে না করে থাকেন বা অনেক ক্ষেত্রে আমরা একটা জিনিস শেয়ার করতে চাই এই স্টিমুলার চেকটি এটা ডিপেন্ড করবে টু থাউজেন্ড টোয়েন্টি অর্থাৎ কারেন্ট ইয়ারের ইনকামের উপর সো কারেন্ট ইয়ার ইনকামটা আমরা যখন নেক্সট ইয়ার গিয়ে ফাইল করবো আপনি যদি কোনো কারণে আপনি মিস করে থাকেন দেন আপনি যখন ট্যাক্স ফাইল করবেন নেক্সট ইয়ার গিয়ে টু থাউজেন্ড টোয়েন্টি তখন কিন্তু আপনি এখানে এই আপনি ওখানে একটা প্রশ্ন থাকবে যে আপনি অ্যাডভান্স পেমেন্টটা নিয়েছেন কিনা যদি না নিয়ে থাকেন তখন আপনাকে ওই ট্যাক্স ইয়ার আপনি কিন্তু এই যে এক্সট্রা যে আপনার যে স্টিমুলাসের অ্যামাউন্ট কিন্তু আপনি ক্লেম করতে পারবেন আরেকটি বিষয় সেটি হচ্ছে যে অনেকের টু থাউজেন্ড এইটিন বা টু থাউজেন্ড নাইনটিনের যাদের কম ইনকাম ছিল তো তারা যদি চেকটি পেয়ে থাকেন বিশেষ করে কম ইনকামের উপর বেস করে আপনারা জানেন যে থ্রেশহোল্ড যেটি আছে সিঙ্গেল এর আপ টু 99 গুলো কমপ্লিট এটা ফেজ আউট হয়ে যাবে সো তারা যদি চেক পেয়ে থাকেন তখন 2020 এর ইনকাম যদি বেশি হয় তাদের কিন্তু টাকাটা ব্যাক করতে হবে না সো এটা বিশেষ করে স্পেসিফিক সিচুয়েশন উপর বেস করে এটা ডিপেন্ড করে প্রতি আপনাদের যার যার ইনকামের উপর আবার অনেকে যদি কেউ মনে করেন যে না আমার Uh, 2018 ইনকাম বেশি ইনকাম তখন আপনি তখন আপনি খান আমরা সময় একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি খুব সুন্দর করে আজকে অনেক কিছু তুলে ধরেছেন দর্শক আপনারা যারা অনুষ্ঠানটি দেখছিলেন আশা করি আপনারা উপকৃত হয়েছেন এবং আপনাদের প্রশ্ন উত্তর আমরা দিতে পেরেছি অনেকের প্রশ্ন উত্তর দিতে পারিনি আমরা আগামীকাল সন্ধ্যা সাতটায় দ্য ভিউজ থাকবে সেখানে থাকবেন আরেকজন সিপিএ আপনাদের যে কোন প্রশ্ন থাকলে আপনারা সেখানে যোগাযোগ করবেন এবং আপনারা আমরা সর্বাত্মক চেষ্টা করব আপনাদের পাশে থাকতে যে যেখানে থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন থাকুন টিভি টোয়েন্টি এর সাথে শুরুর বিপিএন টোয়েন্টি ফোর টেলিভিশন দেখতে আজই কল করুন সেভেন ওয়ান এইট ট্রিপল সেভেন সিক্স ডবল ফাইভ সিক্স লগ ইন করুন ডাব্লিউ 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 ডট টোটাল ক্যাবল বিডি ডট কম